হাই ফ্রেন্ডস, অর্পিতা সমকি চেনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। পোলাওয়ের কথা উঠলেই চোখের সামনে স্নিগ্ধ হলুদ রঙের একটা ডিশ ভেসে ওঠে, যার সঙ্গে অবধারিতভাবেই সঙ্গতে থাকে কষা মাংস। আমি আজ সেই হলুদ রঙের পোলাও অর্থাৎ বাসন্তী পোলাওয়ের রেসিপিটা দেওয়ার চেষ্টা করছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ভালোভাবে ধুয়ে হলুদ মাখিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। 50 গ্রাম কাজু বাদাম, 25 গ্রাম কিশমিশ, 2 চা চামচ আদা বাটা, গরম মশলার মধ্যে ছোট এলাচ, দারচিনি এবং লবঙ্গ, স্বাদ অনুযায়ী লবণ, চিনি এবং নিয়েছি 2 টেবিল চামচ ঘি। প্রথমে কড়াই গরম হলে তার মধ্যে ঘিটা দিয়ে দেব। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেলে এর মধ্যে থেতো করে রাখা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। গরম মশলা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে দেব। কাজু কিন্তু খুব বেশি ভাজব না, হালকা লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশ ভাজা হয়ে যখন গোল গোল হয়ে যাবে তখন এর মধ্যে চাল দেব। চাল দেওয়ার পর কিন্তু ঘিয়ের সাথে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় আদা বাটাটাও দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পর চালের সাথে আদা বাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ। চাল যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি উষ্ণ গরম জল ঢেলে দেব। চাল আর জলের অনুপাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি 1:2 অনুপাতে চাল আর জল নিয়েছি, অর্থাৎ 2 কাপ চাল নিয়েছি আর 4 কাপ জল নিয়েছি। চাল আর জল ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিনি দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেহেতু চিনিটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনি কম দেবেন। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। প্রথমে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এবং পরে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রান্না হয়ে গেছে। এবার প্রয়োজন অনুযায়ী আরেকটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। এবার লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা পাত্রে তুলে নিয়ে কষা মাংসের সাথে পরিবেশন করব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সব রান্নার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। বাই।